আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, আর হাজবেন্ডের সাথে যাই হোক একটু কথাবার্তা তো থাকে। কথাবার্তা থাকে বলতে মানে এই সারাদিন কি মানে কালকে কি হলো, আজকে কি হলো, এইসব ধরনের অনেক ধরনের কথাবার্তা থাকে। তো যাই হোক, আজকে আমি কথাবার্তার মধ্যে কথাবার্তায় বলেছি সেটা হলো আমি ঘুমাবো। কদিন ধরে জানি না এই ঘাড়ের যন্ত্রণার যে ওষুধ মেডিসিনগুলো দিয়েছে, মাইগ্রেনের যে মেডিসিনগুলো দিয়েছে, সেগুলো খাওয়ার পর থেকে প্রচণ্ড পরিমাণে ঘুম পায়, শুধু ঘুম পায়, শুধু ঘুম পায়। যাই হোক, আজকে সকালবেলা মানে বর কখন কী বলেছে ফোনে আমার তাও মনে নেই, যাই হোক আমি ঘুমিয়ে পড়েছি। আর এখন এই ঘুম থেকে উঠে যা ফ্রেশ হলাম, একদিকে দিচ্ছে আরেকদিকে চলে যাচ্ছে। এটা হচ্ছে টোনার, চলো তাহলে এখন রান্না বান্না করে নি। একটা কথা তোমাদের বলা হয়নি, এখানে যে মাতা মেরিটাকে দেখতে পাচ্ছ, আশির বাবা এনেছিল পর্তুগাল থেকে। তো এখানে ফাতিমা লেখা আছে, তো আমি এটা কমেন্টে অনেককে জানতে চেয়েছিলাম যে এটা কি। তো অনেকে বলেছো এটা মাতা মেরি, অনেকে বলেছো ফাতিমা। তো যাই হোক, আমি ঠাকুর হিসাবে ধূপ ধূনা প্রতিদিনই দেখাই, মানে যার যে ধর্মের। তো এটা আমি প্রতিদিনই ধূপ ধূনা দেখাই। আরশি যখন অসুস্থ ছিল তখন একজন আমাকে কমেন্ট করেছে, ইভেন কালকেও আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই না দাদা ভাই আমি জানি না। তো যাই হোক, ওই দিদি ভাই, আমি দিদি ভাই বলছি, দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে এই মাতা মেরির সামনে একটা মোম জ্বালিয়ে দিও। তো আমি মোম জ্বালিয়ে দেবো, ঠিক আছে। সত্যি ব্লেসড, সত্যি ব্লেসড যে তোমরা এতটা সাপোর্ট করো, এতটা ভালোবাসো। সাপোর্টের থেকে বড় কথা হচ্ছে আমাদেরকে হয়তো বা 10,000, 20,000, 50,000, 1,00,000 ভিউজ যাই আসুক, কিন্তু তোমরা যে আমাদেরকে চেনো, আমাদেরকে এতটা ভালোবাসো, এর থেকে সত্যি বড় পাওনা আর কিছু হয় না। কি বলবো, সত্যি আমার বলার কোনো ভাষা নেই। মানে কমেন্টগুলো যখন আমরা দেখি, আশির, বিশেষ করে আশির অসুস্থতার সময় তোমরা এত 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 কমেন্ট করেছো আশির জন্য, আমি সবার কাছে আশীর্বাদ চেয়েছি, সবাই এত আশীর্বাদ করেছো আশিকে, আশির জন্য মনে তাড়াতাড়ি বেশি সুস্থ হয়ে গেছে। চলো আমি এখন রান্নাবান্না করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হবে, কারণ আমি রান্নাবান্না এখনও বসাইনি। এর মধ্যে আবার আশি চলে আসলে তখন আবার মানে ওকে টাইম দেওয়া হয় না, তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে রান্না করে নেবো। আর এটার আরেকটা ব্যাপার হচ্ছে, চাদরটা দেখতে পাচ্ছ, এই চাদরটা সিজনে সিজনে চেঞ্জ হয়, মানে ধরো তোমার ওয়েদারের সাথে চেঞ্জ হয়। কখনো গ্রিন কালার, এখন দেখো ব্ল্যাক ব্ল্যাক কালার টাইপের হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের সাথে আমি আবার শেয়ার করব যখন এটা কালার চেঞ্জ হবে। এটা সিজনে চেঞ্জ হয়, মানে এই যে চাদরটা দেখতে পাচ্ছ, এটা যখন আশির বাবা এনেছিল তখন গ্রিন গ্রিন কালার টাইপের ছিল। তো এটা হচ্ছে এটার বিশেষত্ব, যে এটা সিজন সিজন বা তুমি আর ঘরে কি ধরনের শক্তি কাজ করছে এটার উপর মেবি চেঞ্জ হয়। মানে আমি তো দেখছি যে অনেক বহুত দিন পর 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 চেঞ্জ হয়, এখন একটু ব্ল্যাক ব্ল্যাক কালার টাইপের হয়ে গেছে। তো যাই হোক, এটা এই দেখো, এটা যখন অন্য কালারের হবে তখন আমি তোমাদের সাথে আরেকবার শেয়ার করব যে এটা কি, মানে কাজটা কি, বা তোমরা যদি কেউ জেনে থাকো যে এটা ওয়েদারে চেঞ্জ হয় না, ঘরের শক্তি অনুযায়ী চেঞ্জ হয়। আমি এটা বিশ্বাস করি যে ঘরে কোনো না কোনো শক্তি তো নিশ্চয়ই থাকে। তো যাই হোক, তোমরা আমাকে কমেন্ট করে জানিও, কিন্তু হাসবো না কাঁদবো সেটাই বুঝতে পারছি না। এটা মানে হাসারই একটা কথা, সেটা হচ্ছে তরকারি রান্না করতে গিয়ে, মানে আজকে আমি চিংড়ি মাছ করব, এখানে আমি চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, দেখো তরকারির মধ্যে দিয়ে আবার তুলে নিয়েছি, কারণ আমি সোমবার না দিয়েই, মানে না কষিয়েই আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আমি চিংড়ি মাছটা মানে ভাজি না, বেশিরভাগ সময় কষিয়ে তারপরে একটু চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে একটুখানি যখন একটু ভাজা ভাজা হয় তখন আমি জলটা দিয়ে দিই। তো এইটা আমি কী করেছি, না কষিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। তো যাই হোক, এটা আবার উঠিয়ে তারপরে আবার, বেশিরভাগ সময় আমার এটাই হয় যে হয়তো বা তরকারিতে নুন হলো না বা ঝাল হলো না বা তেল হলো না, আমি আবার উঠিয়ে তারপরে আবার প্রথম থেকে বা মানে সোমবার দিয়ে এইটা আমি করি। তো মানে নুন ঝাল তেল সব সমান হতে হবে আমার, মানে আমি একটি স্পাইসি খাবার, কিন্তু স্পাইসি খাবার ডক্টর আমাকে খেতে না করেছে, মেবি সবাইকেই না করে। তো যাই হোক, মানে ঝাল তেল ছাড়া তো খেতেই পারি না, এটা হচ্ছে একটা প্রবলেম। আর এখানে আজকে হচ্ছে লাউয়ের তরকারি, যদিও আমি এটাতে এখনও হলুদ দেই, লাউয়ের তরকারি হচ্ছে মুগ ডাল দিয়ে, আর এটা হচ্ছে চিংড়ি মাছের তরকারিটা, কালারটা দেখে ভয় পেও না, কিন্তু এটা হচ্ছে চিংড়ি মাছের তরকারিটা আমি এটার মধ্যে দেবো। যাই হোক, এখন রান্নাবান্না করিনি, আসি, এখনও আসেনি,
এই আসবে আসবে করছে, মানে আর 10-15 মিনিটের মধ্যে আসে চলে আসবে। কখনো কখনো কালকে দেখি 11:15 নামিয়ে দিয়েছে, এর আগের দিন 11:15 বেজেছে। তো যাই হোক, এখানে হর্ন বাজালে আমি গিয়ে নিয়ে আসি। চলো, এই হচ্ছে এখন চিংড়ি মাছের তরকারি, আর এটা হচ্ছে লাউয়ের ঘন্ট। যাই হোক, এখনো পুরোপুরি রেডি হয়নি, আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসির জন্য ওয়েট করছি। কারণ এই দিক দিয়ে যে আসে আসি, একদম সোজা রাস্তা, সোজা রাস্তার ওই যেই মোড়ের মাথাটা দিয়ে ঢোকে গাড়ি, সেখান দিয়ে দেখা যায় যে গাড়িটা ঢুকছে। তো যাই হোক, দুদিন ধরে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসির জন্য ওয়েট করি, আসি কখন আসবে, আসে কখন আসবে। 11:00 অলমোস্ট বাজতে চলেছে, তো 11:00 কখনো 11:00 আসে, কখনো 11:15 আসে। তো সেই কারণে 11:00 থেকে মোটামুটি 5 মিনিট আগে থেকে এখানে দাঁড়িয়ে থাকতে হয়, যাই হোক ওয়েট করতে হয় আর কি। আবার দুদিন ধরে, আবার দুদিন ধরে নয়, বেশ মাস দুয়েক ধরে আবার নিয়ম হয়েছে ওনার, উনি আসার আগে হয় ট্যাং, নয় কি বলে ওটাকে, কি বলে নামে ভুলে গেছি, যাই হোক গুলে রাখতে হয়, গ্লুকন্ডি, সরি গ্লুকন্ডি, সব ভুলে যাচ্ছি, গ্লুকন্ডি গুলে রাখতে হয়। এসে উনি একদম রেডি দেখবে, এসে মাম্মা ওর মোজাটা খুলে দাও, ব্যাস মোজাটা হয়তো বা কোনোরকম খুললো কি না খুললো, তারপরে ওকে দিয়ে সেই গ্লুকন্ডি খাবে, হাত পা ধুয়ে মুখটা ধুয়ে কোনোরকম গ্লুকন্ডিটা খাবে, তারপরে এসে বিছানায় একটু মানে আরাম করে শটান হয়ে শোবে। দুই মিনিট এরকমই শোবে শুয়ে, তারপরে হচ্ছে গিয়ে টিভি দেখবে, আমার টিভিটা চালিয়ে দাও, আমি একটু টিভি দেখবো। মানে রাতে যদি ম্যামের পড়া কমপ্লিট না করা হয় তাহলে ওকে আর দিনের বেলা পাওয়া যায় না, পড়তে পারানো যায় না, মানে পড়বে না দিনের বেলাও, লিখবে না। ম্যাম আসলে যতটুকু করে, তারপরে বাকিটা ওকে মানে ম্যাম যেটা হোমওয়ার্ক দেয় সেটা রেডি করাতে হয়, স্কুলেরটা রেডি করাতে হয়। যাই হোক, চলো এখন আমি আসির জন্য একটু নিচে যাই, দেখি কি অবস্থা, এখনো গাড়ি আসেনি, আসবে আসবে চলে আসবে মনে হচ্ছে। গাড়িতে বসে বসে আড্ডা করতে করতে, গল্প করতে করতে তারপরে আসে। আর আমি নোংরা ডাস্টবিন নিয়ে যাচ্ছি, সকালবেলা যখন আসি স্কুলে যাই তখন আমি ডাস্টবিন একটু নিয়ে নামি, রেখে যাই, নোংরা তারা যখন আসে তখন নিয়ে চলে যায়, নাহলে আবার ঘুমের মাঝখানে এসে আমাকে ডাস্টবিন দিয়ে তারপরে যেতে হয়। তো যাই হোক, আসি চলে এসেছে, দেখতেই পাচ্ছি কেমন করে উঠছে টুম 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 করে। চলো আসি, এখন কি করবে জানো তো, এই দেখো আশির মা নেল পলিশ পড়েছে, আশি এখন নেল পলিশ পড়বে। এ বাবা, এটা রেড কালার আসছে কেন? এটা অ্যাকচুয়ালি দুধে হালতা কালার, এই নেল পলিশটা আমি কালকে কিনেছি, এটা এখন যদিও রেড কালার আসছে, জানি না কেন। এখানে কাম, বসো বসো বসো, আশি তো হাতে পড়তে পারবে না, কারণ আশি স্কুল, আশি স্কুল, স্কুলে নেল পলিশ এলাও আছে, এলাও আছে, নট অ্যালাউ, নট অ্যালাউ। আচ্ছা বসো, আসে কাম হিয়ার, টিভি যখন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু দেখতে আর পাবো না। টিভি দেখার জন্য দেখেছো তো কেমন ব্যস্ত হয়ে গেছে, আর সে তাড়াতাড়ি করে নেল পলিশ করবে। জানো তো আমি নেল পলিশ পরার সময় কি করি, লক্ষাবে না, আমি নেল পলিশ এই তো একবার পরলাম, তো এইটা ধরো প্রথমে সিলভার কালার পরি, তারপরে এত আলস, এত অলস আমি, তারপরে আবার আমি কি কালার পরি জানো তো, তারপরে আবার একটা অন্য লাইট কালার মানে ডিপ কালার পরি যাতে সিলভার কালারটা দেখা না যায়, আবার ওটার উপরেই আবার অন্য একটা কালার দিই যাতে দেখা না যায়, একদম অ্যাট লাস্ট ধরো 2-3 পল্লা হয়ে গেল, তারপরে গিয়ে আমি নেল পলিশ তুলি, যে তুলে এবার পরতে হবে কারণ অনেক মোটা হয়ে গেছে। কালকে আমার নেল পলিশ তুলতে গিয়ে প্রায় অর্ধেক রিমুভার শেষ হয়ে গেছে। আজকে পরালে কেন এরকম করে? হ্যাঁ এটা সুন্দর, আশিরও কালকে নেল পলিশ তোলা হয়েছে জানো তো। আচ্ছা আশির পা দুটো একদম লক্ষ্মী পা, লক্ষ্মী মার মতো লাগছে জানো তো, এটা আমার লক্ষ্মী মা। ও মা, আমাকে আমি কিন্তু টিভি দেখবো, আচ্ছা হাঁটতে কিন্তু পারবো না। পায়ে কেন পড়ছে জানো তো, কারণ পাটা তো দেখা যায় না, পায়ে তো আশি মোজা পরে থাকে, সেই জন্য আশি পায়ে, আপনারা বলবেন মোজার মধ্যে যেই দিন নেল পলিশ লেগে যাবে মোজা একদম কালো হয়ে যাবে। আচ্ছা মোজা কি কালার? মোজা হোয়াইট ব্লু, হোয়াইট এন্ড ব্লু, ইয়েস
হোয়াইট কালার আর ব্লু কালারের চেক চেক দেওয়া আছে, উপরে দুটো লাইন বর্ডার লাইন করা আছে। আচ্ছা আশি কি এখন আমাদের একটু রেড স্পেলিংটা শোনাবে? না, পিঙ্ক, পিআইএনকে, পিঙ্ক, রেড, আর ইডি, রেড। ভেরি গুড, ভেরি গুড। এই দেখো এবার আশির পাটা আমি দেখাই হ্যাঁ তোমাদেরকে। চলো এই দেখো, উঠে ডোন্ট ডু দিস, এরম করে না, ওরম করে পা দেখাতে নি, দাঁড়াও। তুমি তুমি তোমাকে কিরম লক্ষ্মী লক্ষ্মী লাগছে আমি দেখ, পাটা সুন্দর করে রাখো। আশির আশির পাটা তো ছোট পায়, চলতে চলতে মানুষের প্রার্থনাই বড় প্রার্থনা, এটা একদমই সত্যি। এটা আমি বিশ্বাস করি যে মানুষ ভালোবেসে ভগবানকে যেটা বলে ভগবান শোনে, ভগবান সেটা রাখেন, আর মানে দুঃখ পেয়ে যেটা বলে সেটাও ভগবান শোনে, সেটাও ভগবান মেবি আজ হোক কাল হোক সেটা রাখে। তোমাদের ভালোবাসায় মেবি এত তাড়াতাড়ি আশি সুস্থ হয়ে গেছে, এত তাড়াতাড়ি আশি ভালো হয়ে গেছে। তোমাদের কমেন্ট পড়ে এত ভালো লেগেছে যে এতটা তাড়াতাড়ি তোমরা এত 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 আশিকে আশীর্বাদ করেছো, সেই জন্যই মনে হয় আশি আরও তাড়াতাড়ি বেশি সুস্থ হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ আমি, একজন মা হিসেবে, একজন সন্তানের মা হিসেবে। তো যাই হোক, ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে আশা করি কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই, গুড নাইট।